গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি একটা অন্যরকম অনুভূতি দিয়ে। সকাল সকাল স্নান কাজ কমপ্লিট করে সোজা বসে পড়েছি ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। আজকে একাদশীর পারণ, তাই সকাল সকাল ভোগ রান্না করে আগে ঠাকুরকে নিবেদন করি, তারপর আমরা পারণ করি। নিজে হাতে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করার একটা অনুভূতি আলাদা, খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি কীভাবে কী রান্না করছি, কী কী রান্না হচ্ছে, কীভাবে ঠাকুরকে ভোগ দিচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। এবার চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না হলো। চলো, আজকে রান্না হয়েছে ভাত, আলু ফুলকপির রসা, এখানে আছে করলা ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে লাল শাক ভাজা, মুগের ডাল, পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে ঝুড়ি আলু ভাজা। তো আমি চলে এসেছি ঠাকুরকে ভোগ নিবেদন করতে। সবাই মিলে আগে পুজো দিব, ভোগ নিবেদন করে ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।